আসসালামু আলাইকুম। বর্ণচিহ্নের নিউজ আপডেটে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জনবিচ্ছিন্ন হয়ে গণতন্ত্র দেখা যায় না, বিএনপি প্রসঙ্গে কাদের, খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর, অটোরিকশা চোর চক্রের 10 সদস্যকে গ্রেপ্তার। এবার বিস্তারিত জানতে না টেরে পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবৈদুল কাদের বলেছেন, চলচ্চিত্র নাটক না বাঁচলে দেশের সংস্কৃতি বাঁচবে না, আর সংস্কৃতি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। দেশের করোনাকালে অসচ্ছল শিল্পী ও সাংস্কৃতিক শিল্পকে বাঁচাতে সরকারের পক্ষ থেকে আরও উদ্যোগ নিতে হবে বলেও জানান এই আওয়ামী লীগ নেতা। বৃহস্পতিবার 27 মে সকালে মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। বিএনপি প্রসঙ্গে আবাইদুল কাদের বলেন, বিএনপি জনগণের কাছ থেকে দূরে থেকে গণতন্ত্র খুঁজছেন, জনবিচ্ছিন্ন হয়ে গণতন্ত্র দেখা যায় না। তিনি আরো বলেন, সাম্প্রদায়িক রাজনীতির জন্মদাতা বিএনপির মুখে আওয়ামী লীগের বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ মানায় না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার 3 জুন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব জানালেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হওয়ায় তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। গেল 3 মে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়। উল্লেখ্য, গেল 11 এপ্রিল বিএনপি চেয়ারপারসনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। শুরুতে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি, তারপর 28 এপ্রিল এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা চোর চক্রের 10 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এই সময় তাদের কাছ থেকে 6টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। শুক্রবার 4 জুন দুপুরে র্যাব 9-এর হবিগঞ্জ ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমান্ডার মেজর সৌরভ মোহাম্মদ অসীম চাতিল। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত 21 এপ্রিল সিএনজি অটোরিকশা চোর চক্রের প্রধান মোহাম্মদ আবু তালেবকে গ্রেপ্তার করা হয়। এরপর 3 জুন মাধবপুর থেকে চক্রের অন্যতম সদস্য শামসু মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 6টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এদিকে র‍্যাব জানিয়েছেন, তাদেরকে শায়েস্তাগঞ্জ থানায় সোপর্দ করা হবে।